স্মার্টফোন প্রেমীদের জন্য Realme বাজারে নিয়ে এসেছে তাদের GT সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT Master Edition। ক্যামেরা এবং প্রসেসরের চমকের পাশাপাশি ফোনটিতে থাকছে 5G। Realme GT Master Edition রয়েছে 64 মেগাপিক্সেল স্ট্রিট ফটোগ্রাফি ক্যামেরা, যাতে আছে 119 ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স ও 4 সেন্টিমিটার ম্যাক্রো লেন্স এবং স্ন্যাপশট সুবিধা, ফলে চলমান বস্তুর ছবি তোলা যাবে চমৎকার ডিটেলস সহ। এর প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফি মোডের সাহায্যে ব্যবহারকারীরা দ্রুত সময়ে রিয়েলিস্টিক ছবি তুলতে পারবেন। সেলফি লাভারদের জন্য এ মোবাইলে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। হাই কোয়ালিটি সেন্সরের ফলে এ ফোন দিয়ে স্পষ্ট সেলফি তোলা যাবে। এর কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G 5G ফ্ল্যাগশিপ প্রসেসর ব্যবহারকারীর জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরম্যান্স। স্মার্টফোনটিতে রয়েছে ভেপার কুলিং চেম্বার, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করলেও ফোনটি মাত্রাতিরিক্ত গরম হবে না। Realme GT Master Edition রয়েছে 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে, যার স্ক্রিন রিফ্রেশ রেট 120 হার্টজ। ফোনটি 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সমর্থন করে, যার ফলে স্ক্রিন ব্যবহারের অভিজ্ঞতা খুবই স্মুথ হবে। শক্তিশালী প্রসেসর, 6 nanometer চিপসেট ও ভেপার কুলিং সিস্টেম থাকায় গেমাররা কোনো প্রকার ঝামেলা ছাড়াই দীর্ঘ সময় গেম উপভোগ করতে পারবেন। Realme GT Master Edition স্মার্টফোনটি ডিজাইন করেছেন বিখ্যাত জাপানি শিল্প ডিজাইনার নাওতো ফুকাসাওয়া। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার অস্কার খ্যাত IF ডিজাইন অ্যাওয়ার্ড পেয়েছে Realme-র এই স্মার্টফোনটি। 65W-এর সুপার ডার্ট চার্জ সুবিধা থাকায় মাত্র 13 মিনিটে 0 থেকে 50% চার্জ নিতে পারবেন ব্যবহারকারী।